প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের যে আজকে নতুন তোমরা স্কুলে ভর্তি হয়েছো, নতুন ক্লাসের সাথে তোমরা আজকে পরিচিত হবে। সিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইন ক্লাসের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদেরকে সবাইকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা তোমাদের প্রথম ক্লাসের গণিত ক্লাস নিয়ে আমি আজকে পাঠদান করব। তোমরা সবাই বই খাতা নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের পাঠদান করব সেটা হচ্ছে তোমার গণিত বিষয়ে প্রথম অধ্যায় গুণ বিষয় নিয়ে আজকে আমি আলাপ করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গুণ নিয়ে একটু আলাপ করি। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমরা আগে করছো যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা বিষয় তোমরা অবশ্যই জানো। এটাকে আমরা বলি যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, এটা গুণ চিহ্ন, এটা ভাগ চিহ্ন। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা জিনিস থেকে আজকে আমরা এই গুণ বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি কি করব পাঠদান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যদি গুণ করি, তাহলে গুণ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস আমাদের আগে জানতে হবে। তোমরা দেখো আমরা যদি গুণ অঙ্ক করি, মনে করো আমরা এই যে 7 + 3 সমান আমরা 3 4 কত হয় 12। এখন তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা একটু দেখো তো, একটু চিন্তা করে দেখো, এই যে এখানে 4 আছে, 3 আছে, 12 আছে, তাই না? এখন যদি আমরা চিন্তা করি এই জিনিসটাকে আমরা কি বলি, এই সাইডটাকে আমরা কি বলবো, গুণ্য। তাহলে এটা হচ্ছে কি গুণক, তারপর হচ্ছে কি গুণফল। তাহলে প্রিয় শিক্ষার্থীদের মধ্যে তোমরা তিনটে জিনিস আমরা এই যে তিনটে জিনিসের সমন্বয় নিয়ে আমরা গুণক করে থাকি। তাহলে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে গুণ্য, গুণক এবং গুণফল। গুণ্যের সাথে যখন আমরা গুণকটায় গুণ করব, তাহলে দুইটার সমষ্টি যেটা পাবো সেটা হচ্ছে কি গুণফল। তাহলে এখন যদি আমরা যদি তোমাকে গুণক নির্ণয় করতে বলে, তাহলে গুণক যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো, অর্থাৎ এই গুণকটা যদি আমাদের নির্ণয় করতে বলে, তা আমরা কীভাবে করবো, এই গুণফলকে, গুণফল যেটা পাব, গুণফল ভাগ গুণ্য, হ্যাঁ, তাহলে আমরা কী পেয়ে যাবো, গুণক পেয়ে যাবো। এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। যদি তোমাদের বলে কি গুণক কত, তোমাদের গুণফল দেওয়া আছে, গুণ্য দেওয়া আছে, তাহলে গুণক কত হবে, তাহলে এটা আমরা কী করতে পারি দেখো তো একটু, গুণফল যেটা থাকবে সেটাকে যখন আমরা গুণ্য দিয়ে ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা গুণক পেয়ে যাবো। এরপর যদি আমরা গুণ্য পাই, হ্যাঁ, গুণ্য যদি আমরা চিন্তা বাইর করতে বলে, তাহলে আমরা লিখবো কি গুণফল, গুণফল ভাগ কি হবে গুণক। তাহলে গুণ্য যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কী হবে, গুণফলকে যেটা ভাগ থাকবে সেটাকে যদি আমরা গুণক দিয়ে ভাগ করি, তা আমরা কী পেয়ে যাব, গুণ্য পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা যে গুণকে যাব, গুণকের মধ্যে যে তিনটে জিনিস থাকে, প্রথমটাকে আমরা বলবো কি গুণ্য, প্রথমটাকে আমরা কী বলবো গুণ্য, দ্বিতীয়টাকে আমরা কী বলবো সেটা হচ্ছে কি গুণক। এই যে গুণ্য গুণক, গুণ্যকে যখন আমরা গুণক দিয়ে গুণফল যেটা পাবো, গুণফল পাবো সেটা হচ্ছে কি গুণফল। এখন যদি আমরা চিন্তা করি গুণকটা আমরা কীভাবে পাবো, গুণকটা মানে এটা, এটা যদি আমরা ব্যয় করতে পারে, মনে করে সাপোজ এখানে দেওয়া আছে 7 গুণ, এখানে আমার এটা দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে, তাহলে খালি করে কী জিনিসটা আমরা বসাইতে হবে, অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে গুণকটা কত হবে। তাহলে আমরা যে সোজা একটা হিসাব, এই যে গুণফল আছে এইটাকে যখন আমরা এটা দিয়ে ভাগ করবো, এই ভাগফল যেটা পাবো সেখানেই আমরা গুণফলটা বের করতে পারি, অর্থাৎ গুণক যেটা আছে গুণফলকে ভাগ, তখন গুণ্য দ্বারা যখন আমরা ভাগ করবো, তাহলে আমরা কী পেয়ে যাবো গুণক পেয়ে যাবো। এরপরে যে গুণ্য, গুণ্যকে যদি আমরা অনুরূপভাবে বা এটা দেওয়া আছে, এখন এটাকে আমরা বের করতে হবে, তাহলে অনুরূপভাবে এই গুণককে, গুণফলকে যখন আমরা গুণক দিয়ে ভাগ করবো যেটা পাবো সেটা আমরা কিন্তু গুণ্য পেয়ে যাবো। এইগুলো হচ্ছে আমাদের জাস্ট কিছু বেশি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আশা করি আমরা এই যে গুণ্য বলো গুণক বলো যা বলো সেগুলো আমরা কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু চলো, তাহলে আমরা কয়েকটি গাণিতিক সমস্যা চাই, তোমরা বই খোলো, তোমরা বইয়ের 2 পৃষ্ঠা খোলে, 2-এর 1 নম্বর
ठीक है बंधु ताले चलो तुम्हारा बो खोलो बेर दुई पृष्ठ खोलो देखो हमारा ओते गुणकर हमें कतगुलो अंक निर्णय करब जमन एक नम्बर हमें देखते गुण करो कि कर गुण करो तेल जी गुण करी चाबुज देखो ये एक नम्बर हमें देखते कि 439 गुण 328 एन इटा के यार द्वारा गुण कर गुणफल कत से बेर करते हैं हमें जो बेर करी तेल एक चिंता करते पर कि नपर आज कि 328 ये जो गुण करी तेल ये डान दिक्कत एक दिए दिए हमें क्यों करते हैं गुण कर नहीं आसते हैं जमन आठ दिए आठर नामा जाना आमरा निश्चय जो तीन नामा बोलो दुर् नामा बोलो आठ नामा बोलो नये नामा बोलो सतर नामा बोलो हाँ सब नामा तुम्हारे जाना आईटा एकटू क्या लगाब আমরা যখন যে গুণ্যকে যখন গুণক দ্বারাই আমরা গুণ করতে যাব 328 এর নামাতা কিন্তু আমাদের জানা নাই তখন আমরা কি করব একটা একটা করে আমরা প্রথম 8 তারপরে 2 তারপর 3 দ্বারা আমরা কি করব গুণ করব অর্থাৎ দেখো 8 এর যদি 8 এবং 9 কে যদি আমরা গুণ করি 8 9 72 তাহলে কত হবে 2 7 আমরা রাখতে পারি 7 তাহলে 3 8 হতে হতে 24 24 যোগ 7 কত 31 এর 1 তাহলে আমরা রাখলাম কত 3 चारेटा कत 32 32 तीन हत है 35 तेल एक पे गलम तेने एक शून्य दिल एन न दिए जो करी तेल नयुगुणो कत हो नयुगुणो 18 तेल नयुगुणो 18 8 बसाल तेल सतटा देखे एक रेखे दिल ते तीन दुगुणो 6 दुई नम्बर जो तीन बार पढ़ी तेल कत है 6 छय सतें जो आप एक जो करब तेल 7 আমাদের সাথে কোনো সংখ্যা নেই সাইডকে তো আমরা দুই দুই এর নামাতা যখন সাইডবার করব তাহলে সাইডে কোনো কত 8 তাহলে আমরা এটাও শেষ এরপরে শতকের অঙ্কটা আমরা গুণ করব তখন আমরা এখানে দুইটা শূন্য দেব এরপরে তিন এর নামাতা 9 বার আমরা গুণব তিন নং কত 27 27 এর 7 তাহলে আমরা দুই রাখলাম তাহলে 3 তারিখে 9 তিন এর নামাতা আমরা তিন বার করব তাহলে 3 তারিখে কত 9 9 2 एगारो एक साथे हमें एक रखल ताली तीन चार बारो बारो देखे ताले कय हत तेर एरपर हमें जोग कर नीते देखो शिक्षित बंधुरा प्रथम जे गुण्य एवं ये हे कि गुण गुणकर यत बड़ नाम जो बड़ जख गुण थको से आलदा भाई एक दिए सबटा गुण कर बसा तो एन जो देखो शिक्षित बंधुरा जो जोग करी जेमन बड़ो दुई शून्य शून्य तेल कत बसा जाए दुई जेमन एक आठ एक आर आठ कत नय शून्य शून्य मानी किच्छु नहीं न बसाते देखो पाँच पाँच आर साथ कत हो बारो बारो साथ कत उन्नीस तेल कत सात तेल आठ आठ तीन हत एगारो बारो एक तेर तेल सात था एक তাহলে 3 3 এর দেখে 4 তাহলে 1 তাহলে এখন আমরা পাই গেছি দেখো 1 10 শতক খাদার উদ্যোগ লক্ষ 1 লক্ষ 43999 অর্থাৎ যখন আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ 439 কে যখন 328 দ্বারা গুণ করা হবে তখন 1 লক্ষ 43992 আমরা পেয়ে নিতে পারি তাই না এটা আমরা রাখা আমাদের কিন্তু গয়ে গুণটাকে যদি গুণ করে বলে এই সিস্টেম আমাকে গুণ করে কিন্তু দেখাতে হবে প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো তোমরা তো এই যে 3 2 4 2 তে তোমরা নামাতাগুলো দেখছো গুণক দেখছো ভাগ অঙ্ক দেখছো যোগ অঙ্ক দেখছো হ্যাঁ বিয়োগ অঙ্ক কিভাবে দেখছো আমরা আজকে এই তোমাদের প্রথমতেই গুণকগুলো কিভাবে আমরা একটু নমুনাটা দেখলাম ঠিক কোনরূপভাবে আমরা আরেকটা অঙ্ক দিকে এগিয়ে যাব তোমরা বইতে দেখো দুই নম্বর অঙ্কে আছে তিন নম্বর আছে হ্যাঁ তাহলে আমরা তিন নম্বর অঙ্কটা একটু দেখব দুই নম্বর অঙ্কটা তোমরা একটু করবে আমি দুই নম্বর অঙ্কটা যাচ্ছি তিন নম্বর অঙ্কটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমরা গুণ অঙ্ক কিভাবে করব ছোট অঙ্কের অঙ্ক বড় অঙ্ক বলো যতই বড় অঙ্ক থাকুক না কেন আমরা কি করতে পারবো এই গুণ্যকে গুণক দ্বারা আমরা গুণ করতে পারবো যদি গুণক নির্ণয় করতে পারে সেটাও পারবো গুণ্য নির্ণয় করতে বলে সেটা কিন্তু আমরা পারবো এখন চিন্তা করো বিশাল একটা আমরা গুণফল চলে আসলো এখন যদি তোমাকে বলে এই যে মনে করো গুণ্য এইটা দেওয়া আছে এইটা দেওয়া নেই বা তোমাকে গুণফল দেওয়া আছে গুণক দেওয়া আছে
গুণে নির্ণয়গত। তাহলে তোমরা এখান থেকে বের করতে পারো, এটা দিয়ে যখন আমরা এটা ভাগ করব, তাহলে শিক্ষিত বন্ধু তোমরা দেখো এটাকে যখন আমরা এটা দ্বারা গুণ করব, কোনটা এখন যদি আমরা গুণে নির্ণয় করতে পারে, তাহলে এই যে গুণফল আমরা পেয়ে গেলাম, বিশাল একটি গুণফল পেয়ে গেলাম, গুণফলকে যখন আমরা গুণক দিয়ে ভাগ করব, তাহলে এই গুণকটা আমরা গুণ্যটা পেয়ে যাবো। প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বই তোমরা সামনে নিচ্ছ, আর দুই নম্বর অঙ্কটা তোমরা বাসায় করে নেবে, আমরা তিন নম্বর অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি। তিন নম্বরটা একটু দেখি, তাহলে তোমরা দেখতে পাবে, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। আমি এখন তিন নম্বর দিকে যাচ্ছি, তিন নম্বর অঙ্কটা কী বলা হচ্ছে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা কিন্তু ভয় পাবো না, তোমরা খুব স্বতঃস্ফূর্ত পাবে, তোমরা আসলে সবাই ভালো স্টুডেন্ট, তোমরা স্বতঃস্ফূর্ত বা অঙ্কগুলো করতে পারো। তোমরা একটু একটু যদি তোমরা চিন্তা করো, সব অঙ্কই তোমরা করে নিতে পারো। তারপর আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তিন নম্বর অঙ্কটা দেখো, তিন নম্বর অঙ্ক বলা হচ্ছে কি, 739 গুণ 318। তাহলে এটাকে এটা দেওয়া, অর্থাৎ গুণ্য গুণফলকে দেওয়া, আমরা গুণফল কত আসবে, তাহলে অনুরূপভাবে ঠিক আমরা করবো 339 তারপর 318। প্রিয় শিক্ষিত বন্ধু, আমরা এখন কী করতেছি, গুণ করতেছি। এখন যদি আমরা গুণ করি, দেখো আমি কি বলছিলাম তোমাদেরকে, যদি আমাদের গুণকটা যদি একের অধিক সংখ্যা থাকে, তাহলে আমরা কি সবটাই দিয়ে একসাথে গুণ করবো নাকি আলাদাভাবে করবো? প্রিয় শিক্ষিত বন্ধু, তোমরা নিশ্চয় বুঝতে পারছো, আমরা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল যে নাম্বারিং থাকবে, ওই ইন্ডিভিজুয়াল নাম্বার দ্বারাই আমরা কিন্তু প্রত্যেকটাকে উপরে গুণ্যকে গুণ করে আমরা সংখ্যাগুলো বসাবো। তার প্রিয় শিক্ষিত বন্ধু, তাহলে তোমরা চলো খাতা কলম নাও, আমাদের সাথে থাকো। তাহলে দেখো, আট দ্বারাই যদি আমি নয়কে গুণ করি, অর্থাৎ আটের নামাতা আমরা নয় ব্যবসায় নয় গুণব, হ্যাঁ আট নাম কত, আট নাম 72, হ্যাঁ তাহলে 72 আমি কত বসাইতে পারি, 2, সাথে কত রয়ে গেল 7, তাহলে তিন আড়া হতো 24, 24 তো 7 কত, আমরা 24 + 7 কত হয় 31 নিয়ে, 31-এর আমি 1 বসাবো, সাথে কত রয়ে গেল 3। প্রিয় শিক্ষিত বন্ধু, তাহলে আটের নামাতাটা আমরা 7 বার করবো, তাহলে কত হবে, 7 × 56, গুড। তো এই যে 56, তাহলে আমাদের আগে কত ছিল 3, 56 আর 3 যদি আমরা যোগ করি কত হয় 59। এখন কি আমরা 59টা পুরোটাই বসাবো নাকি শুধু 9টাই বসাবো, গুড। প্রিয় শিক্ষিত বন্ধু, তোমরা নিশ্চয় বুঝতে পারছো, যেহেতু আমার এইদিকে গুণের মধ্যে গুণ করার মতো আর কোনো সংখ্যা নেই, সেহেতু পূর্ণ পুরোই সংখ্যাটাই আমাকে কিন্তু এখানে বসাই দিতে হবে, বুঝতে পারছো শিক্ষিত বন্ধুরা, হ্যাঁ গুড। তাহলে এখন দেখো, এরপরে আমি দ্বিতীয় যখন দেবো এখানে একটি শূন্য দেবো, তাহলে এবার গুণ করি, নয়ের সাথে আমরা গুণ করি, নয়কে 9, এখানে কি সাথে কিছু থাকবে না, কারণ এটা পূর্ণ সংখ্যাটা বসে গেলে, তাহলে 3 কে 3, তাহলে 7 কে 7, গুড। এরপরে আমরা দুইটা সংখ্যা আমরা গুণ করে ফেলছি, আর একটি সংখ্যা আছে, তাহলে এই জন্য আমরা এখানে 2টা 0 দেবো, যদি 3টা থাকে আমরা পরের লাইনে 3টা 0 দিয়ে থাকবো, তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 3 নম কত, 3 যদি 9 বার গুণ করা হয়, প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, 3 যদি 9 বার গুণ করা হয়, তাহলে 3 নম কত হবে, কত 27, কত বসাবো 7, গুড, 7 কত আছে 2, তাহলে 3 তারিখে হতো 9, 9 আর 2 = 11, গুড, 11-এ 1 রয়ে গেল, 3 সাথে 21, 21 আর 1 = 21, যদি আমরা 1 যোগ করি তাহলে কত হলো 22। এখন কি আমি একটা প্রশ্ন হচ্ছে কি, আমি 22টা পুরো বসাবো নাকি 2টায় বসাবো, 2টা দেখে দেবো। প্রিয় শিক্ষিত বন্ধুরা, হ্যাঁ পুরোটা বসাই দিতে হবে, কারণ এই পাশে আমার আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ গুণকের সাথে গুণ্যের গুণ করার মতো ডান পাম পাম পাশে যেহেতু আর কোনো সংখ্যা নেই, সেহেতু পূর্ণ সংখ্যাটায় পুরো সংখ্যাটা কিন্তু আমাদের বসায় দিতে হবে, তাহলে কত বসাই দিব 22, এই যে 3 সাথে 21, 21 আর 1 আমরা কত হলো 22, এরপর আমরা কী করবো, যোগ করে নেব। প্রিয় শিক্ষিত বন্ধুরা একটু দেখো তো, যোগ যদি করি 0, 2 এর সাথে 0 যোগ করলে কত হবে, যেমন আমরা যদি যোগ করি 2 + 2 + 0, এখানে আর জন্য মানে কি, কিছু নেই, শূন্য মানে কি, কিছু নেই, তাহলে আমার যোগফল কত হবে 2, গুড, তাহলে আমার যোগফল হবে 2। এরপরে 9-কে যোগ করলে কত হবে 10, 10 এর সাথে 0 যোগ করলে তাহলে আমরা 10-এর 0 বসাবো, 7-এ 1 থেকে যাবে, যেহেতু আমাদের ফার্স্ট সংখ্যা আছে এটার সাথে আমরা যোগ করে দেবো, তাহলে 7 হয়ে গেল কত 1,
তাহলে এখানে একটু যোগ করো তো, সাত আর তিনি দশ, দশ আর নয় উনিশ, উনিশের সাথে যখন আমরা এক যোগ করবো তাহলে কত হয় বিশ, তাহলে বিশের কত বসাবো শূন্য, তাহলে আমরা দুইটা রেখে দেবো, কেন পার্শ্ব সংখ্যা আছে। সাতের পাঁচে যোগ করলে কত বারো, বারো দেখে তেরো, তেরো দু দিয়ে কত হবে তেরো যোগ দুই, তাহলে কত হবে পনেরো। দেখো তো আরেকটা যোগটা একটু তোমরা রিভিউ করে নাও, সাতের সাথে পাঁচ যোগ করলে বারো, বারো দেখে কত তেরো, আমরা আগে কত ছিল দুই, তাহলে কত হবে পনেরো, তাহলে আমি পনেরো যদি পাঁচ বসে তার কত থেকে যায় এক, এই একটা কিন্তু দুইয়ের সাথে যোগ করলে কত হবে তিন, আর এখানে হলো দুই,